স্বাস্থ্য সেবার প্রত্যেকটি দিক বঙ্গবন্ধু কিন্তু টাচ করে গেছেন। আজকে আমরা গর্বিত যে বিসিপিএস যে বঙ্গবন্ধু সৃষ্টি করেছে সেই বিসিপিএস এর দাঁড়িয়ে শত বছর জন্মবার্ষিকী সম্বন্ধে আমরা আলোচনা করতে সক্ষম হয়েছি। আমরা এই প্রতিষ্ঠানটিও যখন ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন যে বাংলাদেশের সব ডিগ্রিগুলোকে আর স্বীকৃতি দিচ্ছিল না, হায়ার ডিগ্রি স্বীকৃতি দিচ্ছিল না, এমবিবিএস স্বীকৃতি দিচ্ছিল না, তখনই বঙ্গবন্ধু এই বিসিপিএস স্থাপন করেন। এবং শুধু তাই না, ডাক্তারদের যে মর্যাদাটা যেটা বলেছেন যে প্রথম শ্রেণীতে উন্নীত কে করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন। এবং ওনার কন্যা শেখ হাসিনা আবার নার্সদেরকে আবার দ্বিতীয় শ্রেণীতে উঠিয়েছেন, সেখানে উনি সম্মান দিয়েছেন। কাজেই স্বাস্থ্য সেবার প্রতি, স্বাস্থ্য বিভাগের প্রতি বঙ্গবন্ধুর জীবন একটা বিরাট এখানে আকর্ষণ ছিল, ধ্যান ধারণা এখানে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একইভাবে আছে। খুব কম রাষ্ট্রনায়ক প্রতিনিয়ত বলতে পারেন এক দুই দিন পরই এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দিক উনি জানার চেষ্টা করেন এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তো কাজেই স্বাস্থ্যসেবাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু দিয়েছেন গুরুত্ব এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব দিয়েছেন। স্বাধীনতার সময় আমরা পেয়েছি মাত্র 6-7টা মেডিকেল কলেজ, আর আজকে 38টা মেডিকেল কলেজ, একটা ইউনিভার্সিটিও ছিল না, এখন 5টা ইউনিভার্সিটি আজকে বাংলাদেশে হচ্ছে। জেলা উপজেলা হাসপাতালে আপনি সিট দ্বিগুণ হয়ে গেছে। আমি হিসাব করতাম যে যখন স্বাধীনতা হয়েছে তখন বঙ্গবন্ধুর সময় কতগুলো সিট ছিল, শুরু হলো যখন আমরা পেলাম ইস্ট পাকিস্তান থেকে, হিসাব করে দেখলাম 5-7 হাজারের বেশি সিট নাই, বেড নাই। আর আজকে বাংলাদেশে সরকারি বেসরকারি মিলে 1.5 লক্ষ বেড সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বিরাট অর্জন, এটা বিরাট অর্জন। বঙ্গবন্ধুর ড্রাগ পলিসি, ড্রাগ একটা অধিদপ্তর উনি তৈরি করেছিলেন ড্রাগের জন্য, অর্থাৎ ওষুধের জন্য। তখন এই দেশে কোনো ওষুধ তেমন তৈরি হতো না, আর আজকে বাংলাদেশে সে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশের প্রায় 100% ওষুধের রিকোয়ারমেন্ট বাংলাদেশেই হচ্ছে, আর ইম্পোর্ট করতে হচ্ছে না, বাংলাদেশের ওষুধ বিদেশে যাচ্ছে। কতখানি পরিবর্তন হয়েছে! তখনকার আমাদের গড় আয়ু, যখন আমরা স্বাধীনতা লাভ করি, 50-এর নিচে ছিল গড় আয়ু, আর এখন সেই বঙ্গবন্ধুর স্বপ্ন ধারা বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে আছে গড় আয়ু 73 বছর বাংলাদেশিদের। এভাবে চললে আমি মনে করি ওই আমেরিকাকে ধরতে বেশি সময় লাগবে না, তাদের গড় আয়ু হলো 78 বছর 80 বছর, আমরা তো 73-এ পৌঁছেই গেছি। আর যদি আমরা একটু সকলে মিলে ভালো কাজ করি, সকলে মিলে যদি আমরা আরও সচেতন হই, তাহলে পরে এই অর্জনও বেশি সময় লাগবে না। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এমজিডি অর্জন করেছি। এমজিডি অর্জন করতে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের খুব প্রয়োজন ছিল, কারণ শিশু মৃত্যুর হার, মা মৃত্যুর হার কমাতে হলে প্রাইমারি সেবাটা খুব দরকার ছিল। বঙ্গবন্ধুই প্রথম চিন্তা করেন যে আমাদের গ্রামে গঞ্জে মানুষেরকে স্বাস্থ্যসেবা পৌঁছাই দিতে হবে, স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাই দিতে হবে মানুষের। এবং উনি যে ইউনিয়ন হেলথ সেন্টার যেটা আছে সেটা বঙ্গবন্ধুই প্রথমে বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দেন। সেই আলোকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা সেই কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাই দিয়েছে। এবং যার ফলে আজকে দেখেন আমরা এমজিডি অর্জন করতে সক্ষম হয়েছি।